সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি করণ-দৃনন্দিনী, সহকারী শিক্ষক মডেল একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। পূজার দীর্ঘ ছুটির পরে আজকে থেকে আমরা আবারও শুরু করে দিয়েছি আমাদের অনলাইন ক্লাসগুলো। আশা করছি তোমরা সবাই নিরাপদে এবং সুস্থ অবস্থায় আছো, এবং আজকে থেকে শুরু হয়ে যাওয়া অনলাইন ক্লাসগুলোই পূর্বেরই মতো নিয়মিত আবারও দেখছো। তোমরা জানো আমার প্রতিটি ক্লাসেই শুরু করার আগে আমরা কিছু ছবি দেখি, তাই না? ছবিগুলো দেখে বোঝার চেষ্টা করি যে আমরা কি পড়বো। তোমরা ধরতে পারো কিনা সেটা আমি একটু বোঝারও চেষ্টা করি। দেখো, এখানে আমরা সেই আগেরই ক্লাসগুলোরই মতো একটি মৌমাছি দেখতে পাচ্ছি, ফুলের উপর বসে আছে। একটি পাখিও দেখতে পাচ্ছি, সেই সাথে দেখতে পাচ্ছি পিপীলিকা, চিকন চিকন পা নিয়ে পিপীলিকারা বসে আছে, তাই না? কিছু আমরা প্রাণী দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি আমরা এখানে। তা আমরা যখন স্কুল থেকে বাসায় যাই, কখনো কি লক্ষ্য করেছি যে পিপীলিকা মানে হচ্ছে পিঁপড়েরা কিভাবে হাঁটে, হ্যাঁ, বা পাখি কি করে গান করে, বা মৌমাছি কিভাবে ফুল থেকে মধু নেয়, মানে মধু তারা আহরণ করে বা খায়? এগুলো কি তোমরা কখনো লক্ষ্য করেছো? আমি জানি পাখি আর পিপীলিকা মানে পিঁপড়েটা কিন্তু আমরা ভালোই লক্ষ্য করি, তাই না? মৌমাছিটা হয়তো আমরা খুব ভালো নাও বুঝতে পারি যে কখন মধুটা খাচ্ছে, কিন্তু পাখিকে তো আমরা প্রায় দেখি কি করে ডাকে, পিপীলিকা কিভাবে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা প্রায় দেখি, তাই না? তাহলে আজকে যে আমরা মজার একটা কবিতা পড়বো, সেখানে কিন্তু এরা সবাই থাকবে। মৌমাছি থাকবে, পাখি থাকবে, পিপীলিকা থাকবে, ওরা সবাই আজকের আমাদের কবিতার মধ্যে থাকবে। তোমরা কি বুঝতে পারছো আমরা কোন কবিতাটা নিয়ে পড়তে পারি? ঠিক আছে, আমি আর একটু সময় দিই, তোমরা ভাবতে থাকো। তার আগে আমরা দেখি এই কবিতাটা পড়ে আমরা কি কি জিনিস শিখবো। প্রথমেই আমরা যুক্ত বর্ণ বিভাজন করতে পারবো। কবিতাটাতে কিছু যুক্ত বর্ণ রয়েছে, সেগুলো কি করে ভেঙে করতে হয় সেটা আমরা শিখতে পারবো। শুদ্ধ উচ্চারণে কবিতাটা পাঠ করতে ও লিখতেও পারবে। শব্দের অর্থ, লেখকের নাম বলতে ও লিখতে পারবে। শূন্যস্থান পূরণ করতে পারবে। প্রশ্ন উত্তর বলতে ও লিখতে পারবে, এবং বিরাম চিহ্নের ব্যবহারটা করতে শিখবে। বিরাম চিহ্ন কি জিনিস? বিরাম চিহ্ন হচ্ছে আমাদের প্রতিটি লাইনের পরে যে আমরা কমা দেই, দাড়ি দেই, এদেরকে বিরাম চিহ্ন বলা হয়, ঠিক আছে? বিরাম মানে বিশ্রাম, একটু থামার জন্য যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে বিরাম চিহ্ন বলে। তো আমরা এই কবিতাটার মাধ্যমে এগুলো আমরা একটু শিখবো, কবিতাটা কিভাবে শুদ্ধভাবে লিখতে হবে, হ্যাঁ, তাই না? সেটাও আমরা শিখবো। সেগুলো শেখার জন্য আমাদেরকে বিরাম চিহ্নটাও বুঝতে হবে। তাহলে আমরা যে কবিতাটি পড়ছি, আমি জানি তোমরা ধরে ফেলতে পেরেছো, আমাদের পাঠ্যপুস্তকের 66 নম্বর পৃষ্ঠায় কাজের আনন্দ যে কবিতাটি আছে, নবকৃষ্ণ ভট্টাচার্য আমাদের যে লেখক, এই লেখকের নাম হচ্ছে নবকৃষ্ণ ভট্টাচার্য, ঠিক আছে? আমার নামেও ক আছে, ন আছে, আমাদের লেখকের নামেও ক আছে, ন আছে, তাহলে সবারই মনে থাকবে, থাকবে না? আমার সাথে সবাই একবার বলো তো জোরে, আমাদের কবিতার নাম হচ্ছে কাজের আনন্দ, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। কে লিখেছেন আরেকবার বলি জোরে জোরে, নবকৃষ্ণ ভট্টাচার্য, এবং উনি 1859 সালে জন্মগ্রহণ করেছিলেন, এবং 1939 খ্রিস্টাব্দে উনি মৃত্যুবরণ করেন, ঠিক আছে? ওনার সম্পর্কে এতটুকু জানলেই চলছে। তাহলে কবিতাটাতে যাওয়ার আগে, কবিতায় এমন কিছু শব্দ থাকে যেগুলোর অর্থ আমরা ঠিকভাবে জানি না। অর্থ যদি না জানি তাহলে কবিতাটাও তো আমরা বুঝবো না কি লিখেছে, তাই না? তাহলে কিছু শব্দের অর্থ দেখে নেই। প্রথমে দেখো, একটা শব্দ আছে আহরণ। আহরণ করা মানে জোগাড় করা, কোনো কিছুকে জোগাড় করা মানে কালেক্ট করা, সংগ্রহ করা। যেমন ধরো, যখন সকালবেলা স্কুলে আসছো তোমরা, তখন কি করতে হয়? ব্যাগ গোছাতে হয়। ব্যাগ গোছানোর জন্য তোমাদের কি কি লাগে? রুটিনটা লাগে সবার আগে। সেই রুটিন দেখে দেখে আমরা বই, খাতা, পেন্সিল, রাবার সবকিছু ব্যাগের মধ্যে নেই, তাই না? এই যে তুমি বই নিচ্ছ, খাতা নিচ্ছ, এগুলোকে জোগাড় করা বলে, ওকে? তারপরে আছে কিচিমিচি। কিচিমিচি করে কে ডাকে? পাখি। পাখির যে ডাক, সেই ডাকটাকে আমরা কিচিমিচি ডাক বলি। তৃণ লতা, তৃণ মানে হচ্ছে ঘাস, এবং ঘাস দিয়ে যে লতাটা হয় সেটা হলো তৃণ লতা।
পিপিলিকা, পিপিলিকা মানে হচ্ছে পিঁপড়ে। দল বল মানে দলের সবাই, আমরা সবাই একসাথে যেটা সেটাকে আমরা দল বল বলবো। আর পিলপিল, পিলপিল করে মানে হচ্ছে পিঁপড়েরা যে হেঁটে বেড়ায় সে হাঁটাটাকে বলে পিলপিল করে হেঁটে যাচ্ছে, পিঁপড়েদের হাঁটাকে পিলপিল বলে। ঠিক আছে, তাহলে পিঁপড়ের চলা, তাহলে এই অর্থগুলো একটু মাথায় রাখবো আমরা, একটু দেখবো। আর এখন আমার সঙ্গে সবাই তাহলে জোরে জোরে কবিতাটা সুন্দর করে মাথা দুলিয়ে দুলিয়ে পড়বো, কেমন? তোমরা সবাই তোমাদের পাঠ্যপুস্তকটা খুলেছো 66 নম্বর পৃষ্ঠায়, 66, ঠিক আছে? অথবা আমার এখান থেকেও তোমরা পড়তে পারবে, মিসের সাথে সাথে তোমরা পড়তে পারবে। সবাই আমরা সুন্দর করে বসি এবং মাথা দুলিয়ে দুলিয়ে কিন্তু আমরা সুন্দর করে পড়বো, খুবই মজার এই কবিতাটা। এই কবিতাটা কি জানো, এই যে নবকৃষ্ণ ভট্টাচার্য আমাদের যে লেখক, উনি এই মৌমাছি সে পাখিকে, তারপরে হচ্ছে আমাদের পিপিলিকাকে, এদের সঙ্গে উনি কথা বলছেন। হ্যাঁ, উনি কথা বলছেন, জিজ্ঞেস করছেন। ঠিক আছে, আমরা যেভাবে তোমার সাথে কথা বলি, তুমি যেমন আম্মুর সাথে কথা বলো, তেমনি নবকৃষ্ণ ভট্টাচার্য আমাদের যে লেখক, ওনার একদিন খুব আগ্রহ হলো। হ্যাঁ, উনি বসে আছেন, হঠাৎ দেখছেন মৌমাছি যাচ্ছে যেন কোথায়, তারপরে ছোট পাখিও যেন কি একটা করছে, এবং উনি ওদের সাথে কথা বলছেন, ওরাও উনাকে কথার উত্তর দিচ্ছে। কেমন? কি জন্য? কাজের আনন্দ, মানে প্রতিটা কাজ করার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। এই যে আমি তোমাদেরকে পড়াই, আমার কিন্তু খুব ভালো লাগে জানো তোমাদেরকে পড়াতে। আমার যদি আনন্দ না লাগতো তাহলে কি হতো, মিসের ক্লাস গুলো তোমাদেরও ভালো লাগতো না। আমারও খুব ভালো লাগে তোমাদের ক্লাস নিতে, আমি জানি তোমরাও খুব পছন্দ করো সব মিসদের ক্লাস গুলো করতে। এবং কাজের আনন্দ কোনটা, যেদিনের কাজ সেদিনই করতে হবে, কোনো কাজকে কি ফেলে রাখা যাবে না, যে আজকে করবো না কালকে করবো, এ ধরনের কিছু করা যাবে না। তাহলে আমরা চলো কবিতাটা একটু পড়ি, দেখি আমাদের নবকৃষ্ণ ভট্টাচার্য যিনি লেখক উনি কাকে কি কি জিজ্ঞেস করছে। তাহলে আমাদের কবিতার নাম কাজের আনন্দ, লিখেছে নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। এখানে লেখক জিজ্ঞেস করছে মৌমাছিকে যে তুমি নেচে নেচে কোথায় যাচ্ছ, একটু দাঁড়াও, আমার সাথে একটু কথা বলে যাও। এবার মৌমাছি বলছে, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময়ই তো নাই। বলছে, না, বনে ফুল ফুটে গিয়েছে, এখন ওই ফুল থেকে আমাকে মধু নিয়ে আসতে হবে, জোগাড় করে নিয়ে আসতে হবে, কারণ আমি তো মধু খাই। আমি যদি জোগাড় করে না নিয়ে আসি তাহলে আমি খাবার পাবো কিভাবে? আর আমি তোমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবো, আমার তো সেই সময় নাই। সেজন্য বলছে, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময়ই তো নাই। ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এবার মৌমাছি তো চলে গেল লেখককে উত্তর দিয়ে, এবার ছোট পাখিকে দেখতে পাচ্ছে। ছোট পাখিকে দেখেই লেখক বলছে, তুমি কিচিমিচি ডেকে ডেকে কোথায় যাচ্ছ, একটু বসো, আমার কথাটা শুনে যাও। এবার ছোট পাখি বলছে, এখন না কব কথা, বলছে আমি এখন কথা বলবো না, আনি আছি তৃণলতা। আনি আছি মানে এনেছি, আমি তৃণলতা, ওই যে ঘাস, ঘাস নিয়ে এসেছি আপনার বাসা আগে বুনি, বুনি মানে বোনা, তৈরি করা। তাহলে ছোট পাখি কি করে, কোথায় থাকে? ছোট পাখি তো গাছের ডালে বাসা বেঁধে তারপর থাকে। এখন বাসা বাঁধার জন্য তো কিছু জিনিস লাগে, ও ঘাস, তারপরে ছোট ছোট ডাল, এগুলো নিয়ে এসে তো সে পাখির বাসাটা বানাতে হয়। তো সেই জন্য সে লেখককে বলছে, আমি এখন কথা বলতে পারবো না, কেন বলতো? কারণ দেখো পাখির ছবিটা, ও কিন্তু ঠোঁট দুটো দিয়ে ঘাসটাকে ধরে রেখেছে, ও যদি কথা বলে তাহলে তো ঘাসটা পড়ে যাবে ওর মুখ থেকে, তাই না? তাহলে কি ও কথা বলতে পারবে? সেজন্য বলছে, এখন না কব কথা, আনি আছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। যে আমি এত কষ্ট করে ঘাসটার লতাটা নিয়ে এসেছি, আমি যদি তোমার সাথে কথা বলি তাহলে তো আমার মুখ থেকে পড়েই যাবে, তাহলে আমি বাসা কিভাবে বানাবো? তোমার সাথে কথা বলার চেয়ে তো আগে আমার বাসা বানানোটা বেশি দরকার। ঠিক আছে, তারপরে কি বলছে লেখক, দেখে যে ছোট পাখিও তো লেখক সাথে কথা বললো না, এবার জিজ্ঞেস করছে, পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা, কোথা যাও, যাও ভাই বলি। এবার পিপিলিকাকে বলছে, পিপিলিকার অর্থ কি পড়েছিলাম আমরা, পিঁপড়ে, তাই না? পিঁপড়েরা কিন্তু সবসময় দল বেঁধে চলে, ঠিক আছে? তোমরা দেখবে একটু সবাই একসাথে চলে, কিন্তু একটা পিপিলিকা লেখক দেখতে পেলেন আমাদের কবি, যে সবাই দল একসাথে আছে কিন্তু ও একা একা যাচ্ছে।
তখন জিজ্ঞেস করছে, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। কিরকম বলছে, শীত চলে এসেছে, শীতকালে তো আমরা বের হতে পারি না, অনেক ঠান্ডা হয় তখন, তাই না? সবকিছু কুয়াশা দিয়ে তারপরে হচ্ছে ভরে থাকে। হ্যাঁ, আমরা তো অত ঠান্ডায় বের হতে পারি না, সেজন্য এখনই আমরা খাবার গুলো খুঁজে নিয়ে আসছি, এবং সেজন্য আমার ছয়টা চিকন চিকন পা আছে, এই ছয়টা চিকন চিকন পা দিয়ে আমি পিলপিল করে চলছি, কারণ পিলপিল মানেই হচ্ছে পিঁপড়েদের চলা। তো বলছে, আমি ছয় পায়া দিয়ে পিলপিল করে চলছি, যাতে শীত আসার আগেই আমি বাসায় অনেক পরিমাণে খাবার এনে রেখে দিতে পারি, যাতে শীত আসলে আমার কোনো কষ্ট না হয়। বুঝতে পেরেছি? তাহলে আমরা আরেকবার কবিতাটা একটু দেখি। কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি ছোট পাখি, কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনি আছে তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা পিপিলিকা, দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। মজা না কবিতাটা অনেক? এই কবিতাটা দিয়ে কি বুঝিয়েছে জানো? এই কবিতাটা দিয়ে বোঝানো হয়েছে, কোনো কাজ যেটা তুমি করছো সে কাজটা কিন্তু আগে ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ, ওই কাজটা শেষ করে তারপর তুমি গল্প করবে, খেলবে, টিভি দেখবে, ঠিক আছে? কিন্তু এখন যখন ক্লাস করছো, ক্লাসটাই মন দিয়ে শুনতে হবে, যে বাড়ির কাজটা আছে সেটাই কিন্তু আগে করতে হবে, ঠিক আছে? এটা শেষ করে তখন তুমি খেলো, দেখবে কেউ কিছু বলবে না, আম্মুও বকা দিবে না, কেমন? এবং এখানে পিপিলিকা, সে জানে যে শীত চলে আসলে সে বাসা থেকে বের হতে পারে না, সেজন্য সে আগেই তার খাবার টাবার জোগাড় করে রেখে দিচ্ছে। ওকে, আবার এখানে আমাদের ছোট পাখি, সেও কিন্তু বাসা বানানোর জন্য যে তার ঘাস লাগবে সেটা সে মুখে করে নিয়ে আসছে, সেজন্য বলছে আগে আমার বাসা বানানোটা বেশি দরকার, তারপর আমি কথা বলবো, তার আগে না। তাহলে আমাদের এখানে কিছু শব্দার্থ আছে, শূন্যস্থান আছে, যুক্ত বর্ণ আছে, প্রশ্ন উত্তর আছে, অনুশীলনী আমাদের মেন বইয়ে যেই আছে পাঠ্যপুস্তকে, সেখানে শব্দার্থগুলো তো আমি দিয়েই দিয়েছি, সেগুলো তোমরা আমার এখান থেকেই পেয়ে যাচ্ছ। তারপর আছে শূন্যস্থান এবং যুক্ত বর্ণ, এখানে সেটা আমরা পড়বো। দেখো, তৃণ তয় রিকার, রিকার মানে রি কার। হ্যাঁ, আমরা স্বরয় স্বরয়া হ্রস্বই দীর্ঘই পড়ি না, হ্রস্ব দীর্ঘ রি, এই রি দিয়ে রিকার হয়েছে। তারপরে জফলা, খাদ্য বানানে দ জফলা হয়েছে। আর সঞ্চয় ইয়, তারপর চ, এই প্রথমে যেটা থাকে এটা হচ্ছে ইয়র নাক, দেখেছো? আর পিছনে হচ্ছে ওর একটা ব্যাগ, এভাবে দেখে ইয় এবং চ তার সঞ্চয়, সঞ্চয় দিয়ে আরো হয়, ইয় চ দিয়ে পঞ্চাশ পঞ্চম এ ধরনের বানান হয়। তারপরে মৌমাছি মৌমাছি কোথায় যায়, এক কথায় উত্তর যেগুলো, পাখি তৃণলতা আনে কেন, একটা শব্দে লিখবে, এটা আমরা পরের ক্লাসে করব, কিন্তু এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা আগে চেষ্টা করবে। আর এখানে আমি একটা তোমাদের পাঠ্যপুস্তককে একটা ছবি দিয়েছি, একটা দৃশ্য দিয়েছি, দেখো এটা কে, রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে একটা নদী, এখানে কিছু ঘাস, তার মানে এটা একটা জঙ্গল, তাই না? তোমরা এই ছবিটা দেখে কি এটা পূর্ণ করতে পারবে, কি কি আছে? এটি হলো ড্যাশ, সে বাস করে ড্যাশ, তার গায়ের রং ড্যাশ এবং ড্যাশ, ঠিক আছে? এইভাবে করে এই ফাঁকা জায়গাগুলোতে, খালি জায়গাগুলোতে আমরা কি করব, কি হবে সেটা ভেবে ভেবে ছবিটা দেখে আমরা দেখবো ফিল আপ করতে পারি কিনা, পূরণ করতে পারি কিনা। আর মৌমাছি সম্পর্কে দুটো বাক্য লিখবে শুধু। আর এই অধ্যায় থেকে তোমাদের যে এক কথায় উত্তরগুলো হতে পারে সেটা নিয়ে আমরা আগামী ক্লাসটা করব। আজকে শুধুমাত্র তোমরা কবিতাটা ভালো করে মুখস্থ করবে, লেখকের নামটা পড়বে, শব্দার্থ দিয়েছি, যুক্ত বর্ণ, শূন্যস্থান, আর এই ছবি দেখে লেখাগুলো কমপ্লিট করবে, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাইকে রাখছি, আশা করছি ক্লাসটা তোমরা খুব মজা পেয়েছো, আমিও খুব মজা পেয়েছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং আজকে থেকে নিয়মিত ভাবে আবারও অনলাইন ক্লাসগুলো দেখবে, ঠিক আছে? খোদা হাফেজ, থ্যাংক ইউ।